হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে অথবা ছুটির দিনে সকালে আমার গাছগুলিতে পানি দেই। কারণ হচ্ছে কি, গাছে আসলে ওইভাবে পানি দেই না, আমি শুধু পাতার উপরে দেই, মানে গাছের উপরে দেই, মাটিতে দেই না। কারণ বেশি পানি দিলে আসলে গাছ মরে যায়। তো আমি যেটা করি, পানি দেই কারণ হচ্ছে গাছের উপরে, কারণ হচ্ছে রোদের তাপে দেখা যায় যে গাছগুলি ঢলে যায়, দিন শেষে ঢলে যায়। তো আমি মাটিতে দেই হইলাম বিকালে, আর সকালে আমি শুধুমাত্র সব পাতাগুলিতে, মানে গাছগুলিতে আমি দেই আর কি, যেন গাছগুলি ঢলে না যায়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার দিনটাকে মানে সুন্দর করে দিছে, মানে খুশি, সুন্দর বা একটা আনন্দদায়ক দিন হয়েছে আজকে আমার জন্য। কারণ হচ্ছে সেটা আমি আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব যে কিসের জন্য আমার দিনটা আজকে খুশির দিন। তো ভিডিওর সাথে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি গাছে একটু সকাল সকাল দিতে চেষ্টা করি দুইটা কারণে। একটা কারণ হচ্ছে আমার কাজে যেতে হয় সকালে, যার জন্য সকালে দিয়ে তারপরে যাই। আবার ছুটির দিনেও আমি সকালে দিতে চেষ্টা করি, রোদের তাপটা খুব বেশি হওয়ার আগেই আমি দিতে চেষ্টা করি। কারণ হচ্ছে রোদে তো গরম হয়ে যাবে, আবার ওই অবস্থায় মনে করেন পানি দিলে এটা আসলে গাছের জন্য ভালো না। কারণ হচ্ছে গরম থেকে আপনি একটা জিনিস আপনি খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনি যদি বাইরে থেকে আসেন গরমের মধ্যে, বাইরে থেকে সেই যদি আপনি ঠান্ডা পানি খান, ফ্রিজের ঠান্ডা পানি খান, দেখবেন যে মাথা ধরে যায়। এটা আমার হয় বিশেষ করে, তো অনেকেরই হয় আমি শুনছি। তো এই জন্য আসলে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি এই কাজটা করি, যে আমি গরমের মধ্যে আমি সূর্যের তাপ যখন থাকে তখন আমি কখনো গাছে পানি দেই না। তো আমি শুধু মানে এই যে এখন যেরকম সূর্য উঠছে, বাট তাপটা এতটা উঠে মানে প্রখর হয় নাই, যার জন্য আমি এই যে এখন পানি দিয়ে দিচ্ছি। তো এতে হবে যে রোদে যখন, রোদটা যখন পড়বে তখন গাছে কিন্তু খুব বেশি এফেক্ট হবে না। এই টমেটো গাছ বা অন্যান্য গাছকে আমি কিন্তু একেবারে পুরো ড্রেস আপ করে রাখছিলাম এতদিন, এখনও আছে আমার কিছু, তবে টমেটো গাছগুলি আমি খুলে ফেলছি। কারণ হচ্ছে ডাইরেক্ট আমি সূর্যের তাপটা দিতে চাই নাই, একটা বেলায় বিকালের শেষের যে তাপটা আমি ওইটা দিছি, কিন্তু সকালের এবং দুপুরের তাপটা আমি দেই নাই। তাহলে হচ্ছে কারণ শিকড়গুলি যেহেতু বসতে পারে নাই তাই আমি দেই নাই। কারণ হচ্ছে দেখা যাবে যে শিকড় না বসা অবস্থায় যদি আমি বেশি ডাইরেক্ট রোদটা দেই, তাহলে এটা মানে গাছের শিকড়টা বসতে বসতেই কিন্তু গাছটা পুড়ে যাবে, যার জন্য আমি দেই নাই। এই যে দেখেন আমার টমেটো গাছ এখন মনে করেন শিকড়টা যেহেতু ঠিকমতো বসছে, মাটির সাথে অ্যাডজাস্ট হয়েছে, তো এখন আমি গাছ এই যেগুলি খুলে দিছি। এই যে দেখেন অনেক কিছু দিছিলাম, এই যে আমি আর আমার শাশুড়ি মিলে দিছিলাম, এই যে এইগুলি এগুলি উপর দিয়ে দিয়ে দিছিলাম। কালোটা ছিল তো এটা মনে করেন রোদটা খুব বেশি লাগতো না। এই যে দেখেন আমার টমেটো গাছ, এটা অবশ্য দুই সপ্তাহ হয়ে গেছে, এই যে দুই সপ্তাহ হয়ে গেছে। তো এখন যেটা হবে একটু একটু বড় হবে, আর আমি পাতাগুলি কিন্তু কেটে দেব, মানে উপরের যে পাতাগুলি আমি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে করি। তো এই যে দেখেন আমার দুই সপ্তাহ মানে গাছের বয়স হয়তো আর একটু বেশি, কারণ হচ্ছে এগুলি যেহেতু আমি কিনে নিয়ে এসেছি, কিন্তু আমি বসাইছি মনে করেন দুই সপ্তাহ হয়ে গেছে। এই এরকম করে আমি সব গাছে কিন্তু এখন একটু একটু করে পানি দেব, শুধু উপরের মানে পাতাটা পাতাগুলি ভিজানোর জন্য। আমাদের ব্যাকইয়ার্ডটা একেবারে মানে পুরা এলোমেলো হয়ে আছে, কারণ হয়েছে যে গাছ কাটছিলাম, এখন গাছগুলিরে আবার ছোট ছোট মানে ডালগুলিরে ছোট ছোট করে কাইটা, তারপরে আমরা এখন গার্বেজ করতেছি, যার জন্য মানে এখনো গুছাইতে পারি নাই। কারণ হচ্ছে এনাফ টাইম নেই আমার, কাজ থেকে আসার পরে আবার মেয়েদেরকে নিয়ে
খাবার দাবার তারপরে এখন হচ্ছে স্কুল বন্ধ হইতেছে, যার জন্য ওদের কনসার্ট থাকে স্কুলে, প্রায় প্রোগ্রাম থাকে। কালকেও একটা প্রোগ্রামে গেলাম, তো সব মিলেই আসলে সময় করতে পারতেছি না। আর এই যে আমি এখানে যে মাটিটা রেডি করছি, এখানে কিচেন কম্পোস্ট দিছিলাম আর হচ্ছে মাটি দিয়ে রাখছি, এখন এইখানে একটু পানি দিয়ে দেই, তাহলে হচ্ছে গরমে আর পানিতে এটা খুব সুন্দর পচে যাবে। তো এই যে হচ্ছে আমার এখন বর্তমানের ব্যাকইয়ার্ডের অবস্থা, কিন্তু এইগুলি আর কি আমরা গুছাই ফেলবো খুব শীঘ্রই। এই যে দেখেন কাঠ কেটে কেটে এই ডাল, এই যে এইগুলি হচ্ছে বরবটি গাছ, এই যে এটা বরবটি, আর হচ্ছে এটা শিম, এগুলিকে কিন্তু এখনো জামা কাপড়গুলি খুলে দেই নাই, এখনো এইভাবে করে রাখছি, যেটা আমার আইডিয়া থেকে করছি এই বছরে, নাইলে গাছগুলি পুড়ে যায় অতিরিক্ত তাপে। আমি কালকেও এক ভাবির সাথে কথা বলছি, বললো যে ওনার গাছ মরে গেছে। এই যে দেখেন আমার গাছের অবস্থা, এই যে এটা হচ্ছে শিম গাছ, আর কয়েকদিন পরে খুলব, এগুলিও শিম গাছ। তো বরবটি কিছু লাগাইছি, আজকে লাগাবো লাউ। এই যে এগুলিতে শুধুমাত্র পানি দিয়ে দেবো, একেবারে কর্নারে দিয়ে দিছি, কারণ এতদিন ঘরে ছিল, তো কারণ ঘরের ওয়েদারের সাথে মনে করেন সে এতদিন অ্যাডজাস্ট করছিল, এখন যেহেতু বাইরে নিয়ে এসেছি অলমোস্ট এক সপ্তাহ হয়েছে, যার জন্য আমি কিন্তু এই যে কর্নারে দিছি, এখানে কিন্তু রোদ, আই মিন আলো আছে, বাতাস আছে, বাট সূর্যের তাপটা খুব কম পায়। আমি আসলে সূর্যের তাপটা কম পাওয়ার জায়গায় রাখছি, কারণ হচ্ছে যদি ডাইরেক্ট আবার আমি ঘর থেকে এনেই আমি ডাইরেক্ট আমি বেশি রোদে দিয়ে দিতাম, তাহলে আমার গাছটা আসলে মরে যেত, কারণ এই ওয়েদারে তারা অ্যাডজাস্ট করতে পারতো না। যাই হোক, তো এখন এই যে আমি এইখানে দিয়ে দিচ্ছি, তো এখন একটু একটু করে রোদ দিব আর কি, দেখা গেল 2 ঘন্টা দিলাম, আবার আমি এখান থেকে মুখ করে ফেলবো। আমার কিন্তু গ্যারেজের ভিতরে এখনো আছে, এগুলি কিন্তু আমি ডাইরেক্ট বের করি নেই, রোদে দেই নেই আর কি, কারণ হচ্ছে গাছগুলি এখনো ছোট, এত লম্বা সময় রোদ সহ্য করতে পারবে না, তাই আমি এখনো দেই নেই, কিছু কিছু রাখছি ভিতরে। এই যে দেখেন, এই যে লেটুস গাছ লাগাইছি, এই যে লেটুস লাগাইছি, কিন্তু ডাইরেক্ট আমি এখনো রোদে দেই নেই, সব গ্যারেজে রাখছি, এগুলিতে সব পানি দিয়ে দিছি। এই যে হচ্ছে আমার তুলসী গাছ, এইগুলি হচ্ছে আমার মরিচ গাছ, আসলে বেল পেপার, রেগুলার মরিচ না, এটা হচ্ছে আপনার হালাপিনো অ্যান্ড বেল পেপার আর কি, গ্রিন পেপার, বেল পেপার, যাই হোক। তো এইগুলিকে কিন্তু আমি ডাইরেক্ট রোদে দেই নাই, সাইড করে রাখছি, সাইড করে রেখে যখন শিকড়গুলি সুন্দর করে বসবে তখন আমি ফ্রন্টে দিয়ে দেব, মানে একেবারে রোদে দেব, প্রচুর রোদে দেব, কারণ মরিচের রোদের দরকার আছে। তো আমি শিকড়গুলি বসার জন্য আমি এখানে রাখছি একটু ছায়া, বাট একেবারে সারাদিন ছায়া না, মানে শেষের দিকে রোদটা পায়। তো এই হচ্ছে আমার, মানে বর্তমানে ইয়া পিছনে আরও আছে, এখনো করতে পারি নাই। এই যে আমার কুড়ি হইতেছে, অনেকগুলি কুড়ি হয়েছে, এই যে, আর ফাইনালি আজকে সকালে আমি দেখলাম, এই যে দেখেন গোলাপ ফুল আমার, ওহরে এত খুশি লাগতেছে আমার। এই যে এখানে অনেকগুলি আছে, কুড়ি ফুটছে আর কি। মানে ছায়ায় তো ভিডিওটা ঠিক মতো মনে হয় আসতেছে, মানে সকালবেলায় না আমার মনটা এত খুশি লাগতেছে। আমি পানি দিতে আসছি, পানি দিতে এসে দেখি যে আমার গোলাপ গাছে ফুল ফুটছে। আজকের দিনটাই আমার শুভ হয়ে গেছে।